হ্যালো, আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যালোভেরা গাছের যত্ন নিয়ে, কিভাবে আপনি অ্যালোভেরা গাছের যত্ন করতে পারবেন এবং এটা থেকে বেশি করে পাতা পেতে পারেন এটার ব্যাপারে। তো এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, আমার সর্বশেষ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। অ্যালোভেরা একটি মরু প্রজাতির গাছ, তাই এই গাছে রোদ লাগাতে হবে দিনে 3 থেকে 4 ঘন্টা। অ্যালোভেরা গাছে অতিরিক্ত রোদ পড়লে পাতা খয়েরি হতে শুরু করে এবং সূর্যের আলো কম পড়লে গাছের পাতা মাটির দিকে ঝুঁকতে থাকে। এই দুটো লক্ষণ দেখেই গাছে রোদ কম বেশি পাচ্ছে কি না তা খুব সহজেই বোঝা যায়। প্রথমে আপনার টবে দেখবেন আগাছা জন্মেছে কি না, তাহলে এই আগাছাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, কারণ আগাছা কিন্তু আপনার মাটির পুষ্টিগুলো শোষণ করে নেয়। অ্যালোভেরা যেহেতু মরু প্রজাতির একটি গাছ, তাই এটাকে পানি দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আপনাকে অবশ্যই মানতে হবে, তাহলে আপনার গাছটা খুব সুস্থ সবল থাকবে। আর এর জন্য যে কাজটা করবেন, অ্যালোভেরা গাছে 3-4 দিন পরপর পানি দিতে হয়। আবার যেহেতু এদের পাতা পানি শোষণ করে মোটা হয়, তাই পাতা চিকন হতে থাকলে বোঝা যাবে গাছে পানি কম পাচ্ছে, তখন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। অ্যালোভেরা গাছের ক্ষেত্রে অনেকে একটা কমন ভুল করে থাকে, আর তা হচ্ছে গাছটা বেশি মাটির নিচে ঢুকিয়ে দেয়। এটা একদম ঠিক না, গোড়া থেকে মাটি সরিয়ে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে গাছটা বড় হতে পারবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন মাটিটা কখনোই স্যাঁতস্যাঁতে না থাকে। স্যাঁতস্যাঁতে থাকলে কিন্তু এটাতে ফাঙ্গাসের আক্রমণ করবে এবং গাছটা কিন্তু মরে যাবে। এবার অ্যালোভেরার একটা কমন রোগ সম্পর্কে আলোচনা করি। অ্যালোভেরার পাতায় অনেক সময় দেখা যায় কালো কালো গুটি স্পট হয়। এর জন্য 1 চামচ চুন 1 লিটার পানির সাথে মিশিয়ে পাতা স্প্রে করুন, তাহলে এই রোগটা সেরে যাবে। আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে ইন্সপায়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।